असलामुअलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। हेलो छात्र छात्री भाई और बोनेरा, तुम्हारे जन्य एक नतून असाइनमेंट नहीं हाजिर हो। असाइनमेंट हे स्वतंत्रतम असाइनमेंट 2021 साले SSC जरा परीक्षार्थी तरह असाइनमेंट हे सायंस ग्रुपर जो सबजेक्ट हे जीव विज्ञान जेटा तुम्हारे सप्तम सप्तमी असाइनमेंट हिसाब से सबमिट हो सरकार के दिए से। सप्तम असाइनमेंट हे एकादश अध्याय निये जेटार नाम हे जीवर प्रयोजन और असाइनमेंटर नाम हे हाथे कलमे एक फुलेट विभिन्न स्थावक चिन्हितकरण एवं परागण माध्यम से सम्पर्क विश्लेषण। तार माने बोलते चाहिए एक फुल के तुम्हारा निबा मैंने तुम्हार हाथे कलमे से विभिन्न अंश के पाट पाट कर चिन्हित कर सुंदर भाव मेपे ई करवा चिन्हित करते हैं। পরে আমরা একটু পড়ি যে জীবের প্রজননের ধারণা গুরুত্ব ব্যাখ্যা করতে হবে, জীবের অঙ্গ হিসাবে ফুলের কাজ বর্ণনা করতে হবে পারবে। নির্দেশনাতে দেখা যাচ্ছে এখানে দেওয়া আছে জীববিজ্ঞানের পাঠ্য পুস্তকের এত বই পাঠ করতে হবে, এত পৃষ্ঠা থেকে এত পৃষ্ঠা মানে 233 থেকে পাঠ করতে হবে। আশেপাশে সহজলভ্য এমন কোনো কিছু এক প্রজাতির ফুলের এক বা একাধিক নমুনা সংগ্রহ করতে হবে। তোমার আশেপাশে যেসব ফুলগুলো আছে সে ফুলগুলো যে কোনো একটা ফুল তোমরা নমুনা হিসেবে নিতে হবে। আশেপাশে এক প্রজাতি ফুলটির ব্যবচ্ছেদ করতে হবে, ব্যবচ্ছেদ বলতে আছে অনেক পাট পাট করতে হবে মানে এমন, এই জন্য ব্লেড বা কাঁচির সাহায্য নিতে হবে। দৈর্ঘ্য প্রস্থ মাপার জন্য স্কেল বা রোলার প্রয়োজন হবে, মানে স্কেল আর রোলারও নিতে হবে দৈর্ঘ্য প্রস্থ মাপার জন্য। সতর্কতা হচ্ছে যে মানে বলতে চাই যে সাবধানতভাবে অবলম্বন করতে বলতেছে যাতে ব্লেড বা কাঁচিতে যাতে ফুল না কাটে, মানে যে জিনিসটা তুমি নিবার সেটা কাটতে যায় যেন হাতটা না কেটে যায়। প্রথম হচ্ছে যে 4 নম্বর পয়েন্টটা ছিল আছে জীববিজ্ঞানের পাঠ্যপুস্তকের 235 নম্বর পৃষ্ঠায় চিত্রের মতো করে শিক্ষাতে তার সংগৃহীত ফুলের একটি চিত্র অঙ্কন করবে। অবশ্যই একটা ওই 200 পৃষ্ঠার মধ্যে একটা চিত্র অঙ্কন করবে যেখানে সবগুলোর স্থাবক লেভেলে করতে হবে, মানে সেখানে প্রত্যেকটা স্থাবকের নাম লিখতে হবে, পাশাপাশি একটি স্কেল বা দৈর্ঘ্য মেপে মাপক আঁকতে হবে, পাশাপাশি আঁকতে হবে যেটির সাপেক্ষে আঁকা ফুলের বিভিন্ন অংশের প্রকৃত মাপ কত কত সেটি সম্পর্কে করা সম্ভব। মানে প্রত্যেকটা পার্ট কী করতে হবে এটা আমাদের মাপতে হবে, মাপে মেপে এটা দেখাতে হবে। অ্যাসাইনমেন্টের ছক অনুসারে 6টি ফুলের বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। আর লেখা আছে যে 7-6 নম্বর পয়েন্টটাতে আছে যে ফুলের উল্লেখিত বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে সেটি পরাগায়ন কীভাবে হওয়া সম্ভব, সবচেয়ে বেশি মানে পরাগায়ন ফুলে কীভাবে পরাগায়ন সম্ভব সেটি আমাদের দেখতে হবে, তা অ্যাসাইনমেন্টের ছকে নির্ধারিত ঘরে উল্লেখ করতে হবে। ভালো কথা, পরাগায়নের মাধ্যম হিসেবে যেটি উল্লেখ করা হবে সেটির যুক্তিগত প্রমাণ করে দেখে শব্দ সীমা হতে হবে 70 থেকে 100, মানে কম কম লেখার মধ্যে অ্যাসাইনমেন্টের সাবমিট করতে হবে। তারপরে দেখো আরও নির্দেশক কিছু আছে, কচিত্র আছে চিত্রের লেভেল দিতে হবে, খ আছে কি চিত্রের স্কেল, চিত্রের স্কেল দিতে হবে, খ চিত্র আছে চিত্রের স্কেল দিতে হবে, এটা লেভেল এটা চিত্রের স্কেল। গ নম্বরে আছে ফুলের বৈশিষ্ট্য দিতে হবে, ফুলের বৈশিষ্ট্য, আর ঘ নম্বরে আছে পরাগণের মাধ্যম ব্যাখ্যা করতে হবে। এই আছে এটা সবগুলো স্থাপকের লেভেলস গড়ে তুলে 4 নম্বর পাবে, একটা কম দিলে অবশ্যই তুমি কম দিলে 3 নম্বর পাবে, একটু কম দিলে। এইগুলো আমরা সুন্দর মতো করে অ্যাসাইনমেন্টটা দেখে আমরা পরিপাটিভাবে করব। এখন আমরা বেশি না কথা বলে একটু অন্যভাবে নিচে চলে যাই, তাই মূল কথা আমি যেটা অ্যাসাইনমেন্ট করেছি সেটা দেখা যাক। এই যে আমাদের এখানে বলে দিচ্ছে যে অ্যাসাইনমেন্টের সর্বোচ্চ ভালো 16 মার্ক তো অতি উত্তম, 13 থেকে 16, 12 অতি ভালো, এগুলো আমরা একটু তো আগেই দেখ প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে এরকম দেওয়া আছে। তো যাই হোক এই আছে অ্যাসাইনমেন্টের আছে ই ছিল প্রশ্ন যেটা আমরা দেখলাম, আর এইগুলোই দেখে আমরা কী করবো অ্যাসাইনমেন্ট করবো, তাই চলে যাওয়া যাক আমাদের উত্তরপত্রে চলে যাক। শিরোনামটা হচ্ছে একটি ফুলের বিভিন্ন স্থাবক চিহ্নিতকরণ এবং পরাগায়নের মাধ্যমের সাথে তার সম্পর্ক বিশ্লেষণ, এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে। সপ্তম অ্যাসাইনমেন্টের শিরোনামটা আছে এইটা যে এখন আমরা দেখি দেখা যাক কি। আমার আশেপাশে পাওয়া ফুলের নাম হলো জবা, মানে আমি যা আশেপাশে যে ফুলটা পেয়েছি সেই ফুলটার নাম হচ্ছে জবা ফুল। আমি নিয়েছি নিম্নে জবা ফুলের বিভিন্ন স্থাবক চিহ্নিতকরণ এবং পরাগায়নের মাধ্যমে তার সাথে জবা ফুলের সম্পর্ক বিশ্লেষণ করা হলো। মানে আমরা বিভিন্ন রকম একটা জবা ফুল কালেক্ট করবো আশেপাশে থেকে, সেই জবা ফুলটা থেকে বিভিন্ন রকম স্থাবক মানে জবা ফুলের প্রত্যেকটা পার্টের চিহ্নিত করব
কিসে আর পরাগায়নের মাধ্যমে জবা ফুলে সম্পর্ক স্থাপন করে, কিভাবে পরাগায়ন ঘটে, এটা গেল। প্রশ্নটা হচ্ছে এরকম ছিল যে জবা ফুলের ব্যবচ্ছেদ করে করে প্রাপ্ত স্থাবকগুলো লেভেলিং নির্ণয়, মানে জবা ফুলগুলো আমরা কী করবো এই ব্যবচ্ছেদ করবো অনেক আলাদা আলাদা। এই আমি একটা চিত্র আঁকাইছি যে একটু সুন্দর, মানে সুন্দর হয়নি, এটা আমার নিজের হাতের করা সূত্র আঁকানো, সেটা ভালো হয়নি। তারপরেও দেখাই একটা জবা ফুল নিবা, নেওয়ার পরে প্রত্যেকটা পার্ট আমি কাটছি, প্রত্যেকটা পার্টের এই যে এইটার নাম হচ্ছে গর্ভমুণ্ড, এই গর্ভমুণ্ড হচ্ছে 0.3 সেন্টিমিটার, এটা আমি স্কেল দিয়ে একটা ম্যাপ মাপছি, এটা হচ্ছে 0.3 সেন্টিমিটার। পরেরটা মাপছি, এটার নাম আছে পুংকেশর, এটার নাম আছে পুংকেশর, পুংকেশরটা হচ্ছে 7.2 সেন্টিমিটার, এটা আছে 7.2 সেন্টিমিটার, এটা পুংকেশর, এটা আমি স্কেল দিয়ে মেপে দেখছি, এটা আছে 7.2 মিটার। আমরা প্রত্যেকটা পার্ট কী করব, যখন জবা ফুল নিব তখন প্রত্যেকটা পার্ট এগুলো এতে একটা ব্লেড অথবা অন্য কিছু দিয়ে কাটবো, কেটে সেটারে আমরা মেপে দেখবো যে কতটুকু হয়েছে। এইটা হচ্ছে সেন্টিমিটার স্কেলের মাধ্যমে 7.2 সেন্টিমিটার। আর এইটা হচ্ছে পাপড়ি, এটা হচ্ছে পাপড়ি, এই পাপড়িটা হচ্ছে এটা হচ্ছে পাপড়ি, এইটা পাপড়িটা হচ্ছে একটা পাপড়ি, একটা পাপড়ি, এগুলো সবই আছে পাপড়ি। এই পাপড়িটাও আমরা মেপে দেখছি 6.8 সেন্টিমিটার। তারপরে হচ্ছে এটা আমরা এই তিনটা দেখলাম, একটা আছে গর্ভমুণ্ড দেখলাম, পাপড়ি দেখলাম, পুংকেশর দেখলাম। এইদিকে আসি আমরা, এইদিকে আসলে বোঝা যায় যে এখানে দেখো আছে বিন্তো, এটার নাম হচ্ছে বিন্তো, আর এই পাশে এটা যে এটা যেটা আছে এটা হচ্ছে পুষ্পক্ষ, পুষ্পক্ষ আমরা সেন্টিমিটারে মেপছি, এটা আছে 0.6 সেন্টিমিটার, এটা আছে ছিল হচ্ছে 0.6 সেন্টিমিটার। আর পাশে যেটা আছে আছে বৃতি, বৃতি হচ্ছে 1.62 সেন্টিমিটার, এটা আমরা মাপছি স্কেলের মাধ্যমে। মাপার পরে এটা বোঝা গেছে যে আমরা 1.6 সেন্টিমিটার। আর এই যে মাঝখানে যেটা এটারে এটা মাপছি, এটার নাম আছে গর্ভদণ্ড, এটা আছে গর্ভমুণ্ড, আছে কি এইটুকুন আছে গর্ভমুণ্ড, এই যে ছোটোটুকুন এইটুকুন আছে গর্ভমুণ্ড। এই গর্ভমুণ্ডটুকুন মেপে আমরা পাইছি 0.6 সেন্টিমিটার, আর গর্ভদণ্ড আছে পাইছি 5.1 সেন্টিমিটার, এটা আছে গর্ভদণ্ড। এই সব মিলে আমরা স্কেল দিয়ে মেপে সুন্দর মতো পাট পাট করে কেটেছি, কেটে সুন্দর মতো পাট করে আমাদের এটা আসছে, এটা আসে আমি এটা এটা ছিল এই এই সবগুলো পার্ট আমরা মেপে সুন্দর মতো করে একটা ব্লেড দিয়ে কেটে আমরা মেপে সুন্দর মতো করে করেছি। এটা হচ্ছে কি ফুলের একটা নাম, চিত্রটার নাম দিয়েছি ব্যবচ্ছেদকৃত ফুলের বিভিন্ন স্থাবক লেবেলিং ও সেগুলোর আকার নির্ণয়। এটা ছিল আমাদের ক নাম্বার, এইটুকু আমরা লিখলে আমাদের ক নাম্বারটার ফুল নাম্বার আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। তোমরা একটু পরীক্ষা নিরীক্ষা করতে পারো সেটা নিয়ে। আর এই চিত্রটা যেভাবে দেওয়া আছে এটা আমি নিজে এঁকেছি, বইতে আরও সুন্দর করে দেওয়া আছে। তোমরা বইতে যে ফুলের অধ্যায়টা আছে, মানে যে অধ্যায়টা দিয়েছে জীবের সে অধ্যায়টা থেকে, ফুলের অধ্যায়টা থেকে তোমরা সুন্দর করে ফুল ছবিটা আছে, ওই ছবিটা কালেক্ট করে সুন্দর করে আঁকাবা। এটা ছিল হচ্ছে ফুল, এটা হচ্ছে খদাগের একটা প্রশ্ন। খদাগে আসি আমরা, খদাগটা ছিল হচ্ছে এরকম যে আমরা যে ফুলগুলো মাপছি, মানে খদাগে যেটা পেয়েছি আমরা যে খ নিম্ন জবা ফুলের 5টি স্থাবকের স্কেল সেন্টিমিটার এককে নির্ণয়, আমরা যে যে কয়টা এক মাপছি সেই মাপগুলো নিয়ে আমরা সুন্দর রকম স্কেল একটা করেছি। এক আছে স্থাবকের নাম, দর্শক পড়েছে দৈর্ঘ্য সেন্টিমিটার, আবার প্রস্থ সেন্টিমিটার। অ্যান্ড পুষ্পক্ষ, প্রথম হচ্ছে কি আমরা পুষ্পক্ষ নিয়েছি, পুষ্পক্ষ কত ডিগ্রি হয়েছে, কতটুকু দৈর্ঘ্য হয়েছে 0.6 সেন্টিমিটার প্রস্থ হয়েছে, 0.3 সেন্টিমিটার হয়েছে প্রস্থ। তোমরা এটা কম বেশি হতে পারে, তোমাদের ফুলটা নিয়ে তোমরা মেপে দেখবা যে কতটুকু হতে পারে, এটা কোনো ব্যাপার না কম বেশি হওয়া, এটা হতাশার কথা, 0.6 সেন্টিমিটার আর 0.3 সেন্টিমিটার। বৃতি হয়েছে 1.2, 0.3, এটা হচ্ছে সেন্টিমিটার, এটা দৈর্ঘ্য হয়েছে 1.2 আর প্রস্থ হয়েছে 0.3। তারপরে আছে পরাগধানী, এটা হচ্ছে কি পরাগধানী হয়েছে আছে 0.3 দৈর্ঘ্য আর প্রস্থ হয়েছে 0.9, এটা হচ্ছে পরাগধানী। এটা আছে পরাগদণ্ড, পরাগদণ্ডটা হয়েছে আছে 7.2 আর প্রস্থ হয়েছে 0.2। গর্ভমুণ্ড হয়েছে 0.3 আর এটা হয়েছে 0.2। গর্ভাশয় যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে 5.1 আর প্রস্থ হয়েছে 0.3, এটা আছে দৈর্ঘ্য, এটা আছে প্রস্থ। গর্ভদণ্ড 1.2 আর এটা আছে দৈর্ঘ্য, আর 0.9 আছে প্রস্থ। আর দলমণ্ডলটা আছে 6.8 আর 3.3। এই যে কয়টা স্থাবকের নাম দেওয়া আছে, এই স্থাবকের দৈর্ঘ্য প্রস্থ আমরা মেপে এখানে সুন্দর মতো করে করেছি। আর এটাই খদাগে চেয়েছে যে 5টি জবা ফুলের 5টি স্থাবকের স্কেলের মাধ্যমে, 5টি স্থাবক বলতে হচ্ছে কি তোমাদের ফুলের মধ্যে 5টি স্থাবক দেওয়া আছে,
একটা আছে পুষ্পক্ষ, দুই নম্বর আছে দলমণ্ডল, তিন নম্বর আছে বৃতি, চার নম্বর আছে পুংস্তবক, পরে আছে স্ত্রীস্তবক। তো আমরা পুংস্তবকের মধ্যে মধ্যে আমরা দুটো জিনিস পাই, একসাথে পুং পরাগধানী পরাগদণ্ড এটা পাই আমরা আছে পুংস্তবকের মধ্যে, আর স্ত্রীস্তবক গর্ভমুণ্ড গর্ভাশয় গর্ভদণ্ড, এই এই তিনটা মিলে আছে পুং স্ত্রীস্তবক। আর বাকি যে কটা আছে এই তিনটা আছে, মোট মিলে আমরা পাঁচটা স্তবকের মধ্যে এই পাঁচটা আমরা সুন্দর মতো করে ভাগ করছি। এটা হলো খদাগে ছিল। এটা গোয়াদাগে বলতেছে যে ওখানে সৃজনশীলে মানে আমাদের যে প্রশ্নটা, ওই প্রশ্নটাতে সুন্দর মতো দেওয়া ছিল ছয়টার বৈশিষ্ট্য বেশি লেখা যাবে না, ওই ছয়টা বৈশিষ্ট্যই আমরা এখানে তুলে ধরছি যে নিম্নে শখ অনুসারে জবা ফুলের ছয়টি বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। প্রথমে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিল ওটা একটা পেজে ছিল, পরে যেটা অ্যাসাইনমেন্ট দিয়েছিল ওটা দুটো পেজে হয়েছে। দুটো পেজের সেকেন্ড যে পেজটা, তুমি যে ফুলটা নিয়েছো ওই ফুলের কতগুলো বৈশিষ্ট্য আছে ওখানে, তুমি সর্বোচ্চ দুটো চয়েস করতে পারবা, এই দুটো চয়েসের মধ্যে তোমার যেটা থাকবে সেটা তুমি উল্লেখ কর পাবা, ফুলটাতে পাবা সেটা। আমার যেটা এসেছে সেটা আমি দেখাবো যে ছয়টি বৈশিষ্ট্য নিম্নে দেওয়া হলো। নিম্নে শখ আকারে জবা ফুলের ছয়টি বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। রং, এক নম্বর আছে রং, রং আছে জবা ফুলের রং উজ্জ্বল বর্ণের, এটা আছে জবা ফুলের রং, আমি যেটা পেয়েছি সেটা আছে জবা ফুলের রং পেয়েছি উজ্জ্বল বর্ণের, উজ্জ্বল লাল বর্ণের, এটা আছে রং। গন্ধটা হচ্ছে কি জবা ফুলের কোনো গন্ধ। তারপরেটা হচ্ছে যে জবা ফুলের গন্ধ কোনো গন্ধ নাই, এটা হচ্ছে জবা ফুলের কোনো আমরা কোনো গন্ধ নাই। আকৃতিটা হচ্ছে কি জবা ফুল আকারে বড় হয়, এটা আমরা পাইছি বৈশিষ্ট্য আকৃতিতে জবা ফুলের আকারে বড় হয় এবং পেয়ালা আকৃতির হয়, মানে এটা একটা পেয়ালা আকৃতির মতো একটু ফোটানো, বেশি ফোটানো থাকে জবা ফুল যেটা আমরা পেয়েছি। চার নম্বর পয়েন্টটা হচ্ছে ফোটার সময়, জবা ফুল ফোটার কোনো নির্দিষ্ট সময় নেই, এটা কখন ফুটবে কখন কী করবে এটা কোনো নির্দিষ্ট কারণ নেই। তো এখানে আমরা চারটা বৈশিষ্ট্য পেয়েছি, এই চারটা বৈশিষ্ট্য আমরা সুন্দর মতো দেখেছি, আর দুটো বৈশিষ্ট্য দেখাবো যে অপর পৃষ্ঠা আছে। যে চারটা বৈশিষ্ট্য হচ্ছে কি যে জবা ফুল ফোটার কোনো নির্দিষ্ট সময় নেই। তারপরেরটা আছে দেখি আমরা একটা, যে পাঁচ নম্বর পয়েন্টটা ছিল এরকম যে স্তবকের আপেক্ষিক অবস্থান, মানে স্তবকের আপেক্ষিক অবস্থান কি দেখি আমরা, যে পুংকেশর বা পরাগধানীর দলমণ্ডল থেকে অনেকখানি বেরিয়ে থাকে, মানে যে পুংকেশর বা পরাগধানী দলমণ্ডল থেকে অনেকটা বেরিয়ে থাকে এবং খাড়াভাবে দণ্ডায়মান ফুল, এটা খাড়াভাবে দণ্ডায়মান। আর নেকটার আছে কি এরা অধিক পরাগায়ন ও আঠালো থাকে, এরা অধিক পরাগায়ন ও আঠালো, এরা অধিক মানে পরিমাণে কি থাকে নেকটার থাকে আর এরা আঠালো আকৃতি থাকে বলে এরা ই করতে পারে। এই আছে গোয়াদাগ ছিল গোয়াদাগটা। গোয়াদাগটা আছে কি আমরা ফুলে এবার কিসের মধ্যে পরাগায়ন দেখব। গোয়াদাগটা আছে নিম্নে, গোয়াদাগটা বলছে নিম্নে জবা ফুলের পরাগায়নের মাধ্যম সম্ভাব্য মাধ্যম আলোচনা করা হলো। পরাগায়নটা কী দেখো আমরা আগে বই থেকে, এটা বই থেকেই সুন্দর করে লেখা আছে বইতে, আমরা দেখেন যখন পরাগধানী হতে পরাগরণ কোনো মাধ্যমের বা বাহকের দ্বারা স্থানান্তরিত হয়ে একই প্রজাপতির অন্য একটি গাছের তুলনায় ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে কী বলা হয় পরাগায়ন বলে, তখন তাকে আমরা কী বলি পরাগায়ন বলে। পরাগায়ন কাকে বলে এটা আরেকবার একটু দেখি, যে যখন পরাগধানী হতে পরাগরণ কোনো মাধ্যম বা বাহকের দ্বারা স্থানান্তরিত হয়ে একই প্রজাতির অন্য কোনো একটি গাছের ফুলে গর্ভমুণ্ডে লেগে থাকে, তার মানে যে পরাগরণের মাধ্যমে মানে একটাই জায়গা একটা জায়গায় বাহকের কাছ থেকে আরেকটা জায়গায় প্রজাপতি বা অন্য একটা প্রজাপতির মাধ্যমে যে একটা গাছের গর্ভমুণ্ডে লেগে যাওয়াকে বলা হয় আমরা কী বলি পরাগায়ন বলি। এটাই ছিল হচ্ছে পরাগায়নের সংজ্ঞা। দুই নম্বরটা হচ্ছে এরকম কিছু যে পরাগায়নের মাধ্যমটা কি আমরা একটু দেখতে পারি, পরাগায়নের মাধ্যমটা কি যে মাধ্যমটা ছিল এরকম যে যে মাধ্যমে পরাগ বহন করে গর্ভমুণ্ডের পর্যন্ত কী করে পর্যন্ত নিয়ে যায় তাকে পরাগ কী বলে মাধ্যম বলে। যেমন বায়ু, পানি, কীটপতঙ্গ, পাখি, বাদুর, শামুক ইত্যাদি, এইটা ছিল হচ্ছে গর্ভমুণ্ডে আছে। এটা পরেরটা লাইনটা দেখি আমরা একটু, যে ছিল জবা ফুলের পরাগায়নে হয় মৌমাছির মাধ্যমে, কিসের মাধ্যমে আমি যেটা মাধ্যম দেখছি সেটা হচ্ছে জবা ফুলের পরাগায়ন হয় মৌমাছির মাধ্যমে, কারণ জবা ফুল একটি পতঙ্গী ফুল, এই জবা ফুল একটা পতঙ্গ পরাগী ফুল, এই জন্য এটা মৌমাছির মাধ্যমে আমি দেখছি মৌমাছি, ওখানে দেওয়া ছিল মৌমাছি প্রজাপতি তারপর আরও কত কীটপতঙ্গ কত কিছু আসছিলো, এখানে আমি এখান থেকে বেছে নিয়েছি যে মৌমাছির মাধ্যমে আমাদের এটা জবা ফুলের পতঙ্গ হয়। তারপর একটা আছে দেখো,
আরেকটা আছে দেখো, পতঙ্গ পরাগী ফুলের পরাগায়নের মাধ্যমগুলোর সাহায্যে পেতে হলে ফুলে যে সকল বিশেষ কিছু বৈশিষ্ট্য প্রয়োজন তা হলো জবা ফুলের মধ্যে বিদ্যমান। মানে পতঙ্গ ফুলের পরাগায়নের, যদি ফুলের পরাগায়ন করা থাকে তা মানে এই জবা ফুলের মধ্যে বিদ্যমান। জবা ফুল বড় রঙিন হয়ে থাকে, ফুলটি সুগন্ধি এবং মধুযুক্ত হয়ে থাকে। তার মানে বলতেছে এই জবা ফুলগুলো বড় হয় আর দেখতে রঙিন আকৃতি, এই জন্য রঙিন হলে ফুল আকর্ষিত হয় বেশি, মৌমাছি আকর্ষণ করে বেশি, মৌমাছি মানে আর এখানে পরাগায়নও ঘটাতে পারে বেশি। ফুলটি সুগন্ধি ও মধু গ্রন্থি যুক্ত হয়ে থাকে, এতে মধু থাকে বেশি, এই জন্য এই মৌমাছি আসেও বেশি, পরাগায়নও ঘটে বেশি। এই ফুলের পরাগরেণু ও গর্ভমুণ্ড আঠালো, এই আঠালো থাকে, গর্ভমুণ্ড কী থাকে, আঠালো থাকে। তারপরেটা আমরা দেখি, উক্ত বৈশিষ্ট্যগুলো একটি পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য, এই এইগুলো আছে পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য, এটা পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য। তাই বলা যায় জবা একটি পতঙ্গ পরাগী ফুল এবং পরাগায়নের বাহন হলো মৌমাছি। তো এই ছিল আছে পরাগায়নের মাধ্যম ইসের মানে জীববিজ্ঞানের, আর এই অ্যাসাইনমেন্টটা সুন্দরভাবে তোমরা যদি সাজায় যেভাবে আছে এইভাবে লিখলে তোমরা ফুল নাম্বার পাবা ইনশাল্লাহ। তোমার দোয়া রইল, আমার চ্যানেলে যদি কেউ নতুন কেউ হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ হাফিজ।